বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে আপনাদের সবার জন্য। আমরা অবশ্যই সেই আপডেট জেনে নেব। তার আগে বলে রাখি, আপনারা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে ভিজিট করেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং বাংলা সহায়তা কেন্দ্রের যে ইন্টারভিউ হয়েছে বেশ কয়েকদিন আগে, এবং সেই ইন্টারভিউর রেজাল্ট অনুযায়ী যারা যারা সফল হচ্ছেন তারা অনেকেই কিন্তু ইতিমধ্যে কাজে জয়েন করে ফেলেছে। এটা কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু হচ্ছে, আপনারা সবাই জানেন, আপনারা খোঁজ নিয়েও দেখতে পারেন। যদি মনে হয় যে ভুল তথ্য দিচ্ছি তো আপনি নিজেরাও সেটা ইনকোয়ারি করতে পারেন। তবে আমরা আমাদের চ্যানেলে বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যে আপডেটগুলো দিচ্ছি সমস্তটাই কিন্তু অথেন্টিক, সমস্তটাই কিন্তু সত্য। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আমি রয়েছি শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আবারও কিন্তু এক জেলার নতুন অর্থাৎ সেকেন্ড লিস্ট, সফল প্রার্থীর সেকেন্ড লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে যে লিস্ট রয়েছে সেই লিস্ট পাবলিশ করা হয়েছে 13/8/2021 এই তারিখে। তবে এরপর আবারও কিন্তু একটা তালিকা প্রকাশ করা হয়েছে সফল প্রার্থীদের, এবং তাদের কোথায় পোস্টিং হয়েছে, কোন দপ্তরে তারা পোস্টিং হয়েছে, কোন দপ্তরে তারা ডিউটি করবে, ঠিক আছে, তাদের নাম কি, তাদের বাবার নাম কি, তাদের অ্যাড্রেস কি আছে, সমস্ত কিছু, তাদের জেলার নাম কি, সমস্ত কিছু নিয়ে নতুন করে কিন্তু একটা পিডিএফ ফাইল কিন্তু পাবলিশ করা হয়েছে, রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে তবে কোথায় রেজাল্ট প্রকাশিত হয়েছে এটা নিয়ে আমরাও কিন্তু খুব চিন্তিত, আমরা নিজেরাও কিন্তু খোঁজ খবর রাখছি, তবে কোনো ওয়েবসাইটই কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি সেটা খুঁজে, ঠিক আছে। তো আমরা যেভাবে কালেক্ট করছি এটা নিয়েও ভিডিও আমরা প্রোভাইড করেছি যে রেজাল্টগুলো আমরা কোথায় পাচ্ছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন করেছে আমাকে। এরপর আমি কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, যে আমি বাংলা সহায়তা কেন্দ্রের রেজাল্ট কিভাবে পাচ্ছি, কোথা থেকে আসছে, কারা দিচ্ছে, সত্য না মিথ্যা, তারপর হচ্ছে কতটুকু সত্যি সেই রেজাল্ট, জয়েনিং কি শুরু হয়ে গেছে, তো এই সমস্ত নিয়ে ভিডিও দেওয়া আছে। ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এটা হচ্ছে পুরনো রেজাল্ট, প্রথম ফার্স্ট যে মালদা জেলার যে রেজাল্ট সেটা কিন্তু এটা। তবে সেকেন্ড লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে 19/8/2021, দেখতেই পাচ্ছেন ডেটটা এখানে, ভালো করে দেখুন আপনারা, 19/8/2021 এই তারিখ কিন্তু সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে মালদা জেলাতে। তবে আপনারা অন্যান্য জেলা থেকে যারা দেখছেন ভিডিওটা, আপনার জেলার নাম কমেন্ট করে আমাকে জানিয়ে দিন, আমি অবশ্যই পরবর্তীতে আপনার জেলার জন্য যদি আপডেট আসে আমি অবশ্যই জানিয়ে দেব, ঠিক আছে। তো এইখানে দেখুন বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন প্রার্থী যারা চাকরি পেয়েছে, যারা সফল হয়েছে, তাদের আধার কার্ড নাম্বার সহ, এবং দেখুন লেখাই রয়েছে নেম অফ প্রপোজড বিএসকে টু ওয়্যার দে মে বি পোস্টেড, টাইপ অফ বিএসকে, নেম অফ ডিও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। এবং এই নোটিশটা নিয়ে অনেকেই সন্দেহ করে, দাদা আপনি এগুলো ফেক তথ্য দিচ্ছেন, এগুলো ভুল ভাল দিচ্ছেন আপনি, তাদেরকে বলবো আপনারা অন্য চ্যানেল ভিজিট করতে পারেন যদি বিশ্বাস না হয় আপনাদের, আমার করার কিছু নেই। আমরা যে তথ্য পাচ্ছি আমরা কিন্তু বিশ্বাস রেখে কাজ করি, বিশ্বাস কারোর ভাঙতে চাই না কখনোই, ঠিক আছে। এটা হচ্ছে একদম অরিজিনাল, আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখানে সিল দেওয়া আছে, দেখুন ওয়েভেল টেকনোলজি লিমিটেড কলকাতা, এখানে সিগনেচার করা আছে, আপনারা দেখতেই পারছেন। তো এই নতুন তালিকা যেটা প্রকাশিত হয়েছে এখানে সফল প্রার্থী টোটাল হচ্ছে 16 জন নতুন প্রার্থী কিন্তু জয়েন করে ফেলেছে ইতিমধ্যেই, কেউ কেউ জয়েন করেছে, এখানে দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় জয়েন করেছে সেগুলো লেখা রয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। যদি আরও পরবর্তীতে কোনো রকম লিস্ট আপনাদের প্রয়োজন পড়ে আপনার জেলার নামগুলো কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি অবশ্যই সেগুলো শেয়ার করব। এবং আমি এই ভিডিওর নিচে কিন্তু এই নতুন তালিকার ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারেন যে কেউ, ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।